রাজধানী তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে। আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছেন। রিপোর্ট করেছেন মনির হোসেন তপু। ভুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই এদের মূল কাজ। গত 14 জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি। মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল। কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা। লোকটি গাড়ি থেকে নামার পরে আকবর, মনির, ফরহাদ ও গাড়ির ড্রাইভার এরা সবাই মিলে লোকটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। তখন মনির গামছা মুখের ভিতর দিয়ে বলে এর চিপে ধরো, চিল্লে চিল্লি করতেছে, আমাদের সমস্যা হবে। তখন আমরা চিপে ধরলাম, চিপে ধরার পরে লোকটা মারা গেল। সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হইয়া একটু সামনে গেলি রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝার, ওখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় র্যাবের 2টি জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট, কয়েক রাউন্ড গুলি সহ 1টি আগ্নেয়াস্ত্র। হত্যাকাণ্ডে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। যারা ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে হুন্ডি ব্যবসা করে অথবা বৈধ ব্যবসা করে থাকে তাদেরকে টার্গেট করে করে জনসম্মুখ থেকে তাদেরকে বাসে, মাইক্রোবাসে অথবা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের হাত পা বেঁধে রাখতেন, অন্ধকোষে চাপ দিতে থাকতেন, তাদের টাকা পয়সা মূল্যবান সামগ্রী সব ছিনিয়ে নিতেন। কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলতেন। এই হত্যার সাথে জড়িত আরেক আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। ডিবি এবং র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাই করে এইরকম চক্র আছে 200-এর উপরে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।